শেষ ওভারটা দিয়ে শুরু করতে হচ্ছে যখন এরকম হচ্ছিল একটার পর একটা উইকেট, আপনি আরেক প্রান্তে দাঁড়িয়ে আছেন, আপনার কি মনে হচ্ছিল? না, আমার কনফিডেন্স ছিল সবার উপরে, কারণ আপনি যদি দেখেন তাহলে তাসকিম ভাই, নাসুম ভাই, ইভেন শরীফুল, এরা সবাই খুব ভালো ব্যাটিং করে। এবং তাসকিম ভাই ইংল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ এরকম সিচুয়েশনে আমরা দেখেছি যে উনি ম্যাচটা দুটো ব্যাক টু ব্যাক চার মারার পরে আমরা ম্যাচটা জিতে গেছি। আর শরীফুলের ওপর কনফিডেন্স আমার ছিল আগে থেকে, কারণ আমি জানি ওর মানে পোটেন্সিয়াল ব্যাপারে, কারণ আমি হচ্ছে আমরা একসঙ্গে আন্ডার-19 থেকেই খেলে আসছি এবং সে বড় বড় ছয় মারতে পারে। তো আমার লাস্ট বল পর্যন্ত এবং শরীফুল আসা পর্যন্ত আমার কনফিডেন্স ছিল। এবং শরীফুলকে একটা কথাই বলেছিলাম যে যদি বল ব্যাটে নাও লাগে তাহলে তুই দৌড় দিস, এটুকু পর্যন্ত। তারপর লাস্ট ফিনিশিং আসার সময় বলেছি যে ম্যাচটা তুই জিতাবি, তো বলছে হ্যাঁ ইনশাল্লাহ ম্যাচ জিতবো। নর্মালি ছিলাম, কারণ আমি জানি রান লাগে 2 রান মাত্র একটা বলের খেলা, যদি বল ব্যাটেই লাগে তাহলে অটোমেটিক 1 রান 2 রান হয়ে যাবে। আমি সবসময় কাম থাকার ট্রাই করেছি সেই সময়টায়, এবং যেহেতু আমি নন স্ট্রাইকে ছিলাম আমি সবসময় ট্রাই করেছি যে আমার পার্টনার যারা ওখানে ছিল তাদের যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার যে বলার কী করতে পারে, এইটুকুই ট্রাই করেছি। আমি মনে করি আমরা আজকের ম্যাচটাতে সবাই কন্ট্রিবিউট করেছি, শুধু নট অনলি শরীফুল, আমি, শামীম বা আমরা তিনজন একসঙ্গে ওয়ার্ল্ড কাপ খেলেছি এই জন্যই না। আপনি যদি শুরু থেকে দেখেন তাসকিম ভাই যারা বলার, প্রত্যেকটা বলার সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো স্টার্ট দিয়েছিল, এবং আমি মনে করি সবার কন্ট্রিবিউট ছিল, সবাই ফিল্ডিংয়ে হোক সব দিক থেকেই কন্ট্রিবিউট করেছে। আর স্পেশালি যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় অ্যাজ এ টিম হিসেবে যতটুকু এফোর্ট দেওয়া যায়, যতটুকু বেস্টটা দিয়ে টিমের জন্য কন্ট্রিবিউট করা যায় আমরা সবসময় এই ট্রাইটাই করি, এবং আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেটাই করে। আমরা দেশের জন্য খেলতেছি, আমাদের সবসময় মাথায় একটাই টার্গেট থাকে যে আমরা দেশের জন্য খেলবো, দেশকে ভালো রেজাল্ট নিয়ে এসে দেবো। আমি শামীমকে একটা কথাই বলেছিলাম যে আমি দুইজনই ব্যাটসম্যান, তো আমরা এরকম ম্যাচ অনেক জিতাইছি হয়তো বা ডোমেস্টিকে বা এরকম সিচুয়েশনে, যেহেতু আমরা মিডল অর্ডারে ব্যাটিং করি এরকম সিচুয়েশন অনেক ফেস করেছি। আমি জাস্ট একটা কথাই বলেছিলাম যে যদি আমরা একটা দুইটা ওভারে যদি মোমেন্টাম নিতে পারি খেলাটা ঘুরে যাবে, তো আল্লাহর রহমতে আমরা সেটা এক্সিকিউট করতে পেরেছি, এবং দুইটা ওভারই যদি দেখেন দুইটা ওভারের মোমেন্টামটা চেঞ্জ হয়ে গিয়েছিলো খেলাটা। এই মানে আমাদের একটা প্ল্যান ছিল, আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের টপ স্পিন সাইড ওদের এগেনস্টে রান করাটাও একটু টাফ। তারপর আমরা ট্রাই করেছি যতটুকু ক্যালকুলেটিভ রিস্কগুলো নিয়ে আমাদের যে প্ল্যানগুলো ছিল ওগুলো ভালোভাবে এক্সিকিউশন করতে পারি, এবং আমি মনে করি যে ইন্টারন্যাশনালে প্রত্যেকটা ম্যাচই খুব চ্যালেঞ্জিং থাকে, অপোনেন্ট যে কোনো অপোনেন্ট সবসময় আমি মনে করি যে কারো না কারো ভালো স্ট্রং সাইড থাকেই, তো আমরা যেভাবে প্ল্যানটা করেছিলাম ওটা এক্সিকিউট করতে পেরেছি। না, এরকম ছিল না, আমরা পজিটিভ থাকার ট্রাই করেছি, এবং সবসময় একটা জিনিস আমাদের মাথায় ছিল যে সিচুয়েশন যেরকমই আসে আমরা সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেইভাবে আমরা এক্সিকিউট করবো, এক্সিকিউট করার ট্রাই করবো। এই টাইপের ম্যাচ যার সঙ্গে জিতে না কেন সবসময় কনফিডেন্স প্রত্যেকটা প্লেয়ারকেই দিবে, কারণ এরকম ম্যাচ আমি মনে করি যে খুব কমই হয়। আর আমি যেহেতু ছিলাম এরকম জায়গা থেকে ম্যাচটা শেষ করে আসতে পেরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করতেছি, কারণ এরকম সিচুয়েশন সবসময় আসে না, যখন এরকম অপরচুনিটি আসে ভালোভাবে ইউটিলাইজ করাটা টার্গেট প্রত্যেকটা ব্যাটসম্যানের থাকে, তো আল্লাহমতে সেটা করতে পেরে আলহামদুলিল্লাহ। না, বিপিএলের মতো ওরকম না যে ন্যাশনাল টিমের জন্য খেলতেছি, ন্যাশনাল টিম বিপিএল দুটাই মানে আলাদা একটা জায়গা, তো অবশ্যই ন্যাশনাল টিমের পরে যেগুলো খেলতেছি ওইগুলো অবশ্যই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা প্লেয়ার যারা এই দলে আছে তাদের সবাইকে সবসময় আমরা ব্যাক আপ করি, সাপোর্ট করি, এবং আমাদের আমরা জানি আমাদের পটেনশিয়াল কতটুকু আছে, এবং আমরা সত্যি কথা বলতে আমরা অনেক পজিটিভ ওয়েতে আগাইতেছি, এবং যে কোনো অপোনেন্ট যাদের এগেনিস্টে খেলি আমরা সবসময় মানে সবসময় আমরা ফোকাস করি আমাদের যে স্ট্রেংথের জায়গাগুলো, এবং অ্যাজ এ টিম হিসেবে যদি বলি আমাদের বন্ডিং আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই সবাইকে খুব হেল্প করে, ইভেন কোচ আমাদের ভালো একটা প্ল্যান দেয় আমরা সেই প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন করার ট্রাই করি।